মাসের শিশুকে পুকুরে ফেলে প্রেমিকের হাত ধরে পালালেন মা। আট মাসের কন্যা শিশুকে পুকুরে ফেলে রাতের অন্ধকারে প্রেমিকের হাত ধরে পালিয়েছেন এক মা। মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় একটি পুকুর থেকে সোমবার সকালে তাহা ইসলাম নামে ওই শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটি বানিয়াজুরি ইউনিয়নের শোলধরা গ্রামের ছহেল মিয়ার মেয়ে। এলাকাবাসীর ধারণা, শিশুটির মা পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। শিশুটির লাশ সকালে উদ্ধার করা হলেও তার মা স্থানীয় এক যুবককে এলাকায় পাওয়া যাচ্ছে না। ঘিওর থানার ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে নিশ্চিত করে কিছু বলা যাবে বলেও জানান তিনি। আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।